পার্লামেন্ট থেকে পদত্যাগের ঘোষণা ইমরান খানের। অবশেষে পার্লামেন্ট থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন সদ্য ক্ষমতাচ্যুত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও তার দলের আইন প্রণেতারা। এছাড়া আজকের জাতীয় পরিষদের অধিবেশনও বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন তারা। সোমবার নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন শুরুর আগে পাকিস্তান তেহরিক ই ইনসাফের সংসদীয় কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জিও নিউজ উর্দুর খবরে বলা হয়, ইমরান খান উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে পাকিস্তান তেহরিক ই ইনসাফের নেতারা স্লোগানে মুখরিত করে তোলেন। পরে তিনি দলীয় সংসদ সদস্যদের নিয়ে বৈঠক শুরু করেন।